সংবাদ সংগ্রহ করতে গেলে মাঝে মধ্যে প্রায়ই আমরা যাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেলে। বিশেষ করে এই দুইটা প্রতিষ্ঠানে যখন যাই দুপুর একটার আগে, তখন মনে হয় যে এখানে আসলে রোগীর হাট বসেছে। হাট, একটি হাটে বা বাজারে গেলে যেরকম মানুষের জন্য হাঁটা যায় না, অসংখ্য মানুষ গায়ে গা লাগানো, এবং ঠিক একই অবস্থা কিন্তু ঢাকা মেডিকেল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে আউটডোর সেখানে। এটি আসলে কেন হলো? তার মানে অনেক পরিমাণ মানুষ এই দুটি প্রতিষ্ঠানে যাচ্ছে। শুধু এই দুটি প্রতিষ্ঠান না, আপনি একজন উপজেলা পর্যায়ের প্রতিষ্ঠানগুলোতেও গেলেও একইভাবে রোগীর যে গাদাগাদি, অনেক মানুষ সেবা নিতে যাচ্ছে। তার মানে মানুষের মধ্যে রোগের প্রকোপটা অনেকখানি বেড়ে গেছে। বিশেষ করে বাংলাদেশের জন্য এখন অনেক বড় চ্যালেঞ্জ হচ্ছে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ। কিছুদিন আগে আমি দিনাজপুরে একটি জায়গায় গেছি, সেখানে চা খেতে বসে একদম নিভৃত গ্রাম, একটি সেখানে ব্যানার দেখতে পেলাম, লেখা আছে দুধ চা, লাল চা এবং ডায়াবেটিস চা। এটি কিন্তু একটি গ্রামের ব্যানার, একটি চায়ের দোকানে ঝুলানো। তার মানে ডায়াবেটিস কিভাবে, কত ভয়ঙ্করভাবে শুধু শহর না, গ্রামেও এটি আমাদেরকে কবজা করে ফেলেছে, এটি আমাদেরকে ধরে ফেলেছে। যে গ্রামের একটি চায়ের দোকানেও 3 ধরনের চা পাওয়া যায়, তার মধ্যে একটা হলো ডায়াবেটিসের চা। তার মানে সেখানে অনেক বেশি রোগী আছে, অনেক ডায়াবেটিক পেশেন্ট, তারা চা খেতে আসেন। এই গল্পটি আমি এই কারণেই বুঝাইলাম যে গ্রামেও আমাদের ডায়াবেটিসের প্রকোপ অনেক বেড়ে গেছে। গত ঈদে বাসায় গিয়ে দেখলাম আমার পাশের গ্রামে একজনের জানাজা হচ্ছে, গিয়ে দেখি ব্রেস্ট ক্যান্সারে মারা গেছে। আমার গ্রামের সবশেষ যে 4টা মৃত্যু, তার 3টাই হচ্ছে এনসিডিতে, মানে অসংক্রামক রোগে। 3টাই, মানে 4টা মৃত্যুর মধ্যে 3টাই ক্যান্সারে। সুতরাং আপনি বুঝতে পারছেন যে গ্রামের মানুষ একসময় ক্যান্সার নামটাই জানতো না, কিংবা আমি আমার সাংবাদিকতায় প্রথম ক্যান্সারের পেশেন্ট দেখেছি ক্যান্সার হসপিটালে। এর আগে কোথাও আমি আমার চোখে ক্যান্সারের পেশেন্ট দেখি নাই। এখন আমার গ্রামে ক্যান্সার রুগী মারা যাচ্ছে। এখান থেকে বোঝা যায় যে ডায়াবেটিস, ক্যান্সার, উচ্চ রক্তচাপ, এই যে অসংক্রামক নানা রোগগুলো কিভাবে আমাদের পুরো সমাজের, একদম শহর থেকে গ্রাম, এর বিস্তার কিভাবে ভয়ঙ্করভাবে হয়েছে। আমরা স্বাস্থ্য অবকাঠামোতে সবসময় যেটা করছি, স্বাস্থ্যের উন্নয়নে আমরা বড় বড় বিল্ডিং বানাচ্ছি, আমরা যন্ত্রপাতি কিনছি। আমি বলছি না এগুলোর দরকার নাই, অবশ্যই দরকার আছে, কিন্তু আমরা পুরোপুরি ছুটছি অবকাঠামো উন্নয়নের দিকে। আমার রোগটা যাতে না হয়, আমি যাতে এনসিডিকে প্রিভেন্ট করতে পারি। এই যে মোট মৃত্যুর 70% আমার অসংক্রামক রোগী হচ্ছে, এনসিডিতে হচ্ছে। এই এনসিডি নিয়ে মানুষকে সচেতন করার যে আয়োজন, সেটি আসলে পুরো স্বাস্থ্য ব্যবস্থার মোট বাজেটের খুবই, মানে এটা আসলে বলার মতোই না। হয়তো আমরা কখনো কখনো একটু টিভিসি বানাই, কিছু একটু পত্রিকায় বিজ্ঞাপন দেই, মানে এবং যেগুলো যেভাবে প্রচার হচ্ছে, এগুলো আবার মানুষকে কতটা বার্তা দিচ্ছে, মানুষের কাছে পৌঁছাচ্ছে, সেটি নিয়েও যথেষ্ট প্রশ্ন আছে। সুতরাং পুরো স্বাস্থ্য ব্যবস্থা, আমি যদি বলি এই মুহূর্তে যে স্বাস্থ্য ব্যবস্থা দৌড়াচ্ছে উল্টো দিকে, যেখানে আমাদের রোগটা যাতে না হয় সেই আয়োজন থাকা দরকার। সেখানে আমরা রোগ হওয়ার পরে আমরা রোগের পেছনে আমরা ছুটছি। রোগটা যাতে না হয়, আমরা তাকে যদি থামাইতে পারতাম, তাহলে আমার এত হাসপাতাল, এত যন্ত্রপাতি, এত কিছু লাগতো না। আমি আসলে কিভাবে সম্ভব এত বেশি আমার স্বাস্থ্য আয়োজন, যেমন আমাদের বিশেষত হাসপাতালগুলো, ক্যান্সার হাসপাতাল, রোগীরা বেড পাচ্ছে না। আপনি ক্যান্সার হাসপাতাল দূরে, আপনি নাক কান গলায় যান, নাক কান গলা রোগের জন্য মানুষ ওখানে সিট পাচ্ছে না, এত পরিমাণ চাহিদা। কারণ সরকারি হাসপাতালগুলোতে আগের চেয়ে এখন সেবার মান ভালো হয়েছে, সেখানে সব, মানে মানুষ এখন সন্তুষ্ট সেখানে সেবা নিয়ে। সুতরাং রাষ্ট্রের এই যে অবকাঠামো উন্নয়ন বা অন্যান্য যে উন্নয়ন, কিংবা অনেক সময় দেখছি আমরা যে শুধু বিল্ডিং বানিয়ে বানিয়ে রাখা হচ্ছে, হ্যাঁ, তারপরে স্বাস্থ্যখাতে এই যে জনবল সংকট, এটা আমরা শুনে আসছি গত, যদি স্বাধীনতা যুদ্ধের পর থেকে শুনছি যে স্বাস্থ্যখাতে জনবল সংকট। স্বাস্থ্যখাত তো এমন একটা খাত যেটা মানুষের জীবন বাঁচায়, মৌলিক চাহিদা, হ্যাঁ, এবং মৌলিক চাহিদা। বাংলাদেশে এমন অনেক খাত আছে যেখানে জনবলের অতিরিক্ত আছে, যে খাত মানুষের জীবন বাঁচায় না। আমি বলছি না সেটার প্রয়োজন নাই, যেটা মানুষের জীবন বাঁচায় সেই স্বাস্থ্য খাতে আপনার স্বাধীনতার পর থেকে কেন এখন পর্যন্ত শুনতে হবে জনবল সংকট। এটি আমার কাছে খুবই বেদনাদায়ক মনে হয়, খুবই দুঃখজনক যে স্বাস্থ্যের এই জনবল সংকট আমরা কাটাতে পারছি না। একই গান আমরা গেয়ে আসছি গত 50 বছর ধরে। সুতরাং স্বাস্থ্য খাতে এখন জনবলের যে সংকটগুলো সেটি পুরোপুরি আমাদের সমাধান করা দরকার।